হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইজি শিক্ষা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই কিন্তু WBPRB-র অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি যে রেজাল্ট তার কিন্তু একটা লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছিল। তো সেটা তোমাদের সামনে বর্তমানে আমি খুলে রেখেছি। দেখো, লেখা আছে রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো এক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আমাদের পারমানেন্ট যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে বলছে। তো সেটা যখন আমরা সিলেক্ট করতে যাচ্ছি, আমাদের কোনো ডিস্ট্রিক্টের নাম আসছে না, কিংবা আমরা যদি সার্চ রেজাল্টে ক্লিক করি তখন আমাদের প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ইন দ্য লিস্ট, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলছে, যেটা এখন অবধি কিন্তু অ্যাক্টিভ নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু একবার লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরাও প্রত্যেকেই চেক করতে থাকো কখন তোমাদের রেজাল্টটা আপলোড হচ্ছে এবং তোমরা তোমাদের প্রিলিমিনারি কোয়ালিফাই হলো কি না সেটা দেখতে থাকো। এবং 6 অক্টোবর থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে, প্রত্যেকেই জানো মাঠ পিছবে কি পিছবে না সেই বিষয়ে চিন্তা না করে 6 অক্টোবর থেকেই মাঠ শুরু হতে চলেছে। এই রকমই চিন্তাভাবনা নিয়ে তোমরা এগিয়ে যাও এবং আমি 2-1 দিনের মধ্যেই কীভাবে বর্ষার মধ্যে মাঠ কমপ্লিট করা যায় সেই বিষয়ে একটা ভিডিও আনার চেষ্টা করছি। তো সঙ্গে থেকো, থ্যাংক ইউ।